আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে বুথ সশক্তিকরণের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে দল। 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন থেকে বিপুল সংখ্যক ভোট নিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবে প্রদেশ বিজেপি। রাজ্যের দুইটি পদ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার লক্ষ্যে আজকের এই সফর। শনিবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এক সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল সতেজ এবং চাঙ্গা করতে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সমস্ত বিজেপির কার্যকর্তাদের নিয়ে এদিন বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই এবং খোয়াই জেলার সহসভাপতি হরিশঙ্কর পাল সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ। এদিনের এই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ঝাঁঝালো বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি। লোকসভা নির্বাচন 2024, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বুথ সশক্তিকরণের কাজ আমরা শুরুয়াত করেছি। তো বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন বিধানসভায় যেখানে যেখানে বুথের আমাদের সশক্তিকরণ করা, বুথকে জাগ্রত করা এবং পুনরায় আমাদের 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক স্থিতিকে শক্তিশালী এবং মজবুত করার লক্ষ্যে আমার এই সফরসূচি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা কমিটমেন্ট করেছি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে উপহার উনি দিয়েছেন, যেইভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কমিটমেন্ট করেছি যে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়যুক্ত করে আমরা দিল্লিতে পাঠাবো, মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই লক্ষ্যেই আমার এই সফরসূচি। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্রত্যেক মাসের শেষ রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান করেন। আগামীকালকে অর্থাৎ 30 এপ্রিল আমাদের সেই মন কি বাত অনুষ্ঠান 100তম এপিসোডে সেটা পরিণত হচ্ছে। তো সারা দেশব্যাপী এই মন কি বাত অনুষ্ঠানটাকে সারা জাগানো অনুষ্ঠান করার জন্য আমার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি উদ্যোগ গ্রহণ করেছেন। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আমরা বিভিন্ন জায়গায় প্রায় 1500টি স্থানে আমরা এই আমাদের মন কি বাত অনুষ্ঠান আমরা আমাদের কার্যকর্তারা সংগঠিত করবে। তাই আপনাদের মাধ্যমে আমি সমস্ত আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো যে প্রত্যেকে যেন এই মন কি বাত অনুষ্ঠানটা অনুধাবন করেন, মোদিজির হাতকে শক্তিশালী করেন। 30 এপ্রিল রবিবার 100তম পর্বে পদার্পণ করবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য শনিবার এই সাংগঠনিক বৈঠক থেকে আপামর রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এর পাশাপাশি লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই দলের জেতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।